हेलो ভিউয়ার্স, সিএসবি ব্যাংকের এটিএমে গিয়ে এটিএম কার্ড দিয়ে কিভাবে টাকাটা ওঠাতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি এটিএমে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন। চ্যানেলে নতুন হলে এরকম ভাবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকেন। তো আমি দেখাচ্ছি সিএসবি ব্যাংকের এটিএমে গিয়ে কিভাবে এটিএম কার্ড দিয়ে টাকাটা উঠাতে হয়। প্রথমে এটিএমে এটিএম কার্ডটা এরকম ভাবে দিয়ে দিতে হবে। তখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার ইউর পিন। তো এটিএম কার্ডের পিন নম্বরটা দিয়ে দিতে হবে। পিন নম্বরটা দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন মিনি স্টেটমেন্ট, ক্যাশ উইথড্রয়াল। তো ক্যাশ উইথড্রয়ালে প্রেস করে নিয়ে যাবে। তো আমি সেটাতে প্রেস করে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আমার দেখা যাচ্ছে সেভিংস কারেন্ট ক্রেডিট। তো সেভিংসে প্রেস করে নিচ্ছে আমার সেভিংস অ্যাকাউন্ট। তাহলে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার বাই অ্যামাউন্ট। তো কত টাকা চাই সেটা দিয়ে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন কারেন্ট এন্ড কারেন্ট। তো কারেক্ট করে নিয়ে নিতে হবে। তো আমি কারেক্ট করে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন ডি ইউ ওয়েব এফ প্রিন্টিং। তো রিসিপ্টটা চাইলে ইয়েস করে নিলে রিসিপ্টটা আসবে, আর নো করে নিলে রিসিপ্টটা আসবে। তো আমি রিসিপ্টটা চাই না, নো করে নিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন টাকাটা এসে গেছে। তো ঠিক এইভাবে সিএসবি ব্যাংকের এটিএম থেকে টাকাটা উঠাতে হয়। তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা একটা লাইক করে নিন।